জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কার মতো দেখছেন? কয় তোমার মতো। খুশি হয়ে গেল। হযরত ওমর, হযরত ওসমান জিজ্ঞাসা করলো যার যার মতো করে, আল্লাহকে দেখছেন কার মতো? তোমার মতো। সবাই খুশি। মাওলা আলী যে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে কার মতো দেখছেন? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, মা আনরানি ফাকাদ রাইল হক, তোমরা আমাকে দেখো, আমাকে যে দেখে তার আর হককে দেখার কোনো বাকি থাকে না। তাই আমার বাজান একটা গানের মধ্যে বলছে, কি বলছে? যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই বাবা, যে দেখেছে দয়াল নবী তার আল্লাহ দেখার কোনো বাকি নাই, আমি কোন বাপে যাই সেবা আল্লাহ সেবা নহি, আমি কোন বাপে যাই। হায় হায়, যে চিনেছে সপ্তম আসমান আমার নবী হেরে মেরাজে মেরাজে যায় পয়গম্বরে সিদরাতুল মন তাহা পরে বাবা, সপ্তম আসমান আমার নবী হেরে, সপ্তম আসমান সপ্তম আসমান আমার নবী হেরে, দেখে সব জায়গায় নিজের বাদশাই বলো কোন বাপে যাই কে ভাই আল্লাহ কে বা নবী আমি। মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহরে করে ডাকা ডাকি, মাত্র একটা পর্দা বাকি আল্লাহরে করে ডাকা ডাকি, মাত্র একটা পর্দা বাকি নবীজি আল্লাহরে করে ডাকা ডাকি, আমার আল্লাহ কই দোস্ত এ করো কি, আল্লাহ কই দোস্ত এ করো কি, আল্লাহ কই দোস্ত কে করো কি, আমি সেজদাতে মোহিত সদাই বলো কোন বাপে যাই কে ভাই আল্লাহ কে বা নবী, আমি কোন বাপে যাই দেখে নিয়েছে দয়াল নবী তার আল্লাহ কে নাই দরকার, ওরে যে কি দয়াল নবী আল্লাহ কে কোন দরকার নাই, আমি কোন সেজদা পয় তাই আল্লাহ তোমার পরে বলো তুমি আবার সেজদা করো কারে, সেজদা পয়দা তোমার দরে তুমি সেজদা করো কারে, সেজদা পয়দা তোমার পরে বলো তুমি আবার সেজদা করো কারে, আমার আল্লাহ কয় দোস্তের কদমের পরে, আল্লাহ কয় আল্লাহ কয় দোস্তের কদমের পরে, আমি শেষ করলাম আহ মার খোদাই বলো কোন বাপে যাই কে বা আল্লাহ কে বা নবী, আমি কোন বাপে যাই রশিদ কয়পু রুশ প্রকৃতি জুইতা সে ভি শোন প্রীতি, রশিদ কয়পু আমার
আর বাজান কয়পু রুশ প্রকৃতি জুইতাছে ভি শুনতি রীতি কে বাপুর কে প্রকৃতি কে বাপুর কে বাপুরুষ কে প্রকৃতি আমি হক কথা কই তে ডরাই বলো কোন বাপে যাই কে ভাই আল্লাহ কে পথে যাই কেবা আল্লাহ কেবা নবী আমি কোন বাপ পথে যাই। এবার আসলো দুটি প্রশ্ন।